সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার এ নিয়ে টানা তিন দিন দরপতনের পতনের শিকার হলো ডিএসি সার্বিক সূচক ডিএসি এক্স বাইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো তেরোতে বেচা কেনা হয়েছে পাঁচশো তেপ্পান্ন কোটি টাকার হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম কমেছে দুশো আটাশটির বেড়েছে মাত্র চুয়াত্তরটির দাম আর অপরিবর্তিত আছে সাঁত্রিশটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের টুডে মার্কেট এন্ডস দ্য উইক উইথ আ স্লো মুভমেন্ট দো ইন টার্মস অফ ভ্যালু অ্যান্ড ভলিউম আওয়ার মার্কেট লুক স্টেবল এ সপ্তাহে ডেইলি অ্যাভারেজ টার্নওভার ছিল ছয়শো বিশ কোটি টাকার মতো যা বিগত সপ্তাহে ছিল পাঁচশো চল্লিশ কোটিতে সুতরাং এই সপ্তাহে ইনভেস্টার্স পার্টিসিপেশন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে যদিও এ সপ্তাহে ইন্ডেক্স টোয়েন্টি এইট পয়েন্টস লুজ করে আমাদের মতো একটি গ্রোয়িং ইকোনমিতে যেখানে ইকোনমিক ইন্ডিকেটার্সগুলো পজিটিভ লাস্ট ইয়ার্সে আমাদের জিডিপি গ্রোথ ছিল অ্যারাউন্ড সেভেন পার্সেন্ট অ্যান্ড উই আর অলসো এক্সপেক্টিং দ্য কন্টিনিউশন অফ দিস গ্রোথ ইন দিস ফিজিক্যাল ইয়ার আবার মানি মার্কেট ডিপোজিট রেট ইজ ওয়েল বিলো ডাবল ডিজিট ফিগার প্রিভিয়াসলি এর একটি কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট থাকলেও রিসেন্টলি ইস্যুটিকে অ্যাড্রেস করা হয়েছে অপরদিকে আমাদের ক্যাপিটাল মার্কেটও ফান্ডামেন্টালি স্ট্রং যার একটি রিফ্লেকশন আমরা দেখতে পাই মার্চ মাসে নেট ফরেন ইনভেস্টমেন্ট একশো ছাপ্পান্ন কোটিতে দাঁড়ায় যা ফেব্রুয়ারি মাসে ছিল নেগেটিভ চুরানব্বই কোটি টাকা